মন চাইলে ডাকের অবরোধ টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেন প্রধান ফটক কখনো ঝুলিয়ে দেন তালা তাদের কথায় বন্ধ হয় ক্লাসরুম স্থগিত হয়ে যায় পরীক্ষা পান থেকে চুল খসলি এমন স্বেচ্ছাচারিতায় শিক্ষা জীবনে ভোগান্তিতে শিক্ষার্থীরা এভাবেই চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন ছাত্রলীগের এমন বেপরোয়া 18 জন নেতাকর্মীর হাতে জিম্মি হয়ে আছে গোটা ক্যাম্পাসের 28,000 শিক্ষার্থী বিস্তারিত জানাচ্ছেন ইখলাচুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহসভাপতির পদে রয়েছেন প্রদীপ চক্রবর্তী দুর্জয় 5 বছরের কোর্স শেষ হয়নি 11 বছরও পড়াশোনায় পিছিয়ে থাকলেও মারামারি হলদখল সহ নানা অপকর্মে সিদ্ধহস্ত তার বিরুদ্ধে রয়েছে খুনের মামলা জামিনে থেকেই এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন ভার্সিটি এক্সপ্রেস নামের বগিভিত্তিক একটি গ্রুপের প্রদীপের মতো ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠনের 18 নেতার বেপরোয়া কর্মকাণ্ডে শিক্ষাজীবন থমকে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা যখন ইচ্ছা অবরোধ ডাকেন টায়ার জ্বালিয়ে প্রধান ফটকে দেন তালা মেরে তাদের নির্দেশে বন্ধ করে দিতে হয় ক্লাসরুম পরীক্ষা স্থগিত করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ এ বিষয়ে চাবির রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান গণমাধ্যমকে বলেন এসব ছাত্র নেতার ইচ্ছার কাছে জিম্মি 28,000 শিক্ষার্থীর শিক্ষাজীবন তাদের বিরুদ্ধে এবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এদিকে সংশ্লিষ্টরা বলছেন ছাত্রলীগের অবরোধ আন্দোলন বিক্ষোভে বরাবরের মতো খবরের শিরোনামে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখনো পদের জন্য কখনো হলদখল কখনো বা সংঘর্ষে জড়াচ্ছেন ছাত্রলীগ পান থেকে চুন খসলেই তারা লিপ্ত হচ্ছে মারামারিতে কমিটি হওয়ার আগে ক্যাম্পাসের আতঙ্ক ছিল খুনের মামলার আসামি রাজু মুন্সি টেন্ডারবাজিতে অভিযুক্ত নাসির উদ্দিন সুমন ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কার সাইদুল ইসলাম শামসুজ্জামান সম্রাট ও হলদখলদার মোহাম্মদ ইলিয়াস পদ পাওয়ার পর তারা কিছুটা নীরব হলেও শান্তি ফেরেনি ক্যাম্পাসে চবি এখন অচল করে দিচ্ছেন অন্য 7 উপগ্রুপের 13 জন এর মধ্যে আছেন রকিবুল হাসান দিনার আবু বক্কর তোহা প্রদীপ চক্রবর্তী দুর্জয় রায়হান রেজা আবরার শাহরিয়ার নিজামুদ্দিন রবিন শরীফ হোসেন সুমন খান দেলোয়ার হোসেন সাজ্জাদ আনাম পিনন নয়নচন্দ্রন মোদক শাখাওত এবং ওয়াহিদুল ইসলাম সহ আরও অনেকে তাদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত শিক্ষার্থী 6 থেকে 11 বছর পর্যন্ত ক্যাম্পাসে আছেন তারা গত 1.5 মাসেই তারা বিশ্ববিদ্যালয় অচল করে দিয়েছে 2 বার নবগঠিত কমিটির বিরুদ্ধে স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতা ও সংগঠন বিরোধী কাজ করার অভিযোগ এনে 2 দিন আগেও অবরোধ করেন তারা কমিটি সম্প্রসারণের দাবিতে চবিতে সর্বশেষ অবরোধ হয়েছে গত সোমবার এতে 11টি পরীক্ষা স্থগিত হয়ে যায় বন্ধ হয়ে যায় 48টি বিভাগ ও 6টি ইনস্টিটিউটের শতাধিক ক্লাস এর 1.5 মাস আগে আরও 1 দফা অবরোধ স্থগিত হয় 9টি বিভাগের 11টি শিক্ষাবর্ষের পরীক্ষা মাত্র 13 জন নেতার কথায় তাদের 50 থেকে 60 জন অনুসারী অচল করে দিচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় ইখলাসুর রহমান দেশ টিভি